শীতের সকাল, দারুণ একটা সানরাইজ হচ্ছে, চারিদিকে কুয়াশা। জাস্ট আমাদের বিআরবি টাউনশিপ থেকে বেরিয়ে শালবনী থেকে আমরা চলেছি মিনি অ্যামাজন। হ্যাঁ, শালবনী থেকে মিনি অ্যামাজন কোথায়? ওড়িশায়, ওড়িশার কেন্দ্রাপাড়া ডিস্ট্রিক্টে ভিতরকণিকায় চললাম আজ। কথায় আছে জলে কুমির, ডাঙায় বাঘ। তো আমরা সেই জলের কুমির তার ন্যাচারাল হ্যাবিটেটে দেখতে চলেছি। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা জমে যাবে আজকে। ভিতরকণিকা ইকো রিসর্ট একটি খুব সুন্দর থাকার জায়গা, যা ভিতরকণিকা ন্যাশনাল পার্কের খুব কাছে অবস্থিত। প্রকৃতির কোলে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত এই রিসর্টের সমস্ত স্টাফ খুবই ভালো এবং খুবই হাম্বল, আর এখানকার খাওয়া দাওয়া তো ভীষণ ভীষণই ভালো। আমরা দুটো দিন এই রিসর্টে থেকে একটি খুবই ভালো সময় কাটিয়ে এসেছি। আপনারা চাইলে ভিতরকণিকা ইকো রিসর্টে গিয়ে থাকুন, এখানকার লোকেশন ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। খুবই রিজনেবল রেটে এখানে প্যাকেজ পাওয়া যায়। আপনারা এখান থেকে পেন্থা সি বিচ বা হাবালিকোটি সি বিচ ঘুরে আসতে পারেন। এছাড়াও ভিতরকণিকার ন্যাশনাল পার্কের সমস্ত বোট রাইডিং এবং জঙ্গল ট্রেকিংয়ের ব্যবস্থা এনারা করে দেন। চলুন দেখে নিই ভিতরকণিকা ইকো রিসর্টে কিভাবে যাবেন। আমরা গিয়েছিলাম শালবনী ওয়েস্ট মিদনাপুর থেকে। আপনারা যদি গাড়িতে যান তবে গুগল ম্যাপে ইওর লোকেশন থেকে ভিতরকণিকা ইকো রিসর্ট টাইপ করুন। এইবার যে রাস্তাটা শো করছে সেখানে দেখুন জয়নগর জেটি থেকে নদীর ওপর দিয়ে রাস্তা দেখাচ্ছে, যা গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ এই স্টিমারে গাড়ি যাবার পারমিশন নেই। তাই আপনারা গুগল ম্যাপের রাইট হ্যান্ড টপ কর্নারে গিয়ে তিনটে ডট আছে তাতে ক্লিক করুন। তারপর রুট অপশানে গিয়ে অ্যাভয়েড ফেরিজ অপশান অন করুন এবং ডান প্রেস করুন। এইবার যে রাস্তা দেখাচ্ছে, প্রথমে ভদ্রক, তারপর চাঁদবালি, তারপর রাজকণিকা, তারপর পাট্টামুন্ডাই হয়ে রাজনগরের দিকে মেকে যান। তারপর সেখান থেকে সোজা চলে যান ভিতরকণিকা ইকো রিসর্ট। আর আপনারা যদি ট্রেনে যেতে চান তাহলে হাওড়া থেকে সোজা চলে আসুন ভদ্রক স্টেশন, আর সেখান থেকে গাড়ি ভাড়া করে চলে যান জয়নগর জেটি। সাধারণত গাড়ি ভাড়া 2,500-3,000 টাকা পড়ে। জয়নগর জেটি থেকে ঠিক অপর পার অবধি সবসময় ফেরি সার্ভিস অ্যাভেলেবেল আছে। নদী ক্রস করার পরে ওপারে গিয়ে অটো নিয়ে সোজা চলে যান ভিতরকণিকা ইকো রিসর্ট। আমরা চলে এসেছি ভিতরকণিকার ইকো রিসর্টে। একটা দুর্দান্ত ইকো রিসর্ট, একেবারে প্রকৃতির মাঝখানে, পাশ দিয়ে ব্রাহ্মণী নদী। ইকো রিসর্টে এলে মোটামুটি একেবারে নিশ্চিন্তে, নির্ঝঞ্ঝাটে আর দারুণ একটা সময় কাটাতে পারবেন। আগে আপনাদের দেখিয়ে দিই রুমগুলো, তারপরে নেক্সট যা যা পরপর করবো সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আর কালকে যে আমরা বোট রাইড করব বা যেটার জন্য আসা ভিতরকণিকা, সেটা নেক্সট ভিডিওতে থাকবে। প্রথমে আমরা দেখে নিই একটা ডবল বেডরুম। দেখুন এনারা দুটো মিনারেল ওয়াটারের বটল দিয়েছেন, এখানে ডেন্টাল কিট রয়েছে, যেহেতু ট্রিপল শেয়ারিং তো তিনটে ব্রাশ, এই যে টি ব্যাগ রয়েছে, এগুলো সমস্ত সুগার দুধ সবকিছু দেওয়া রয়েছে। আর এখানে ইলেকট্রিক কেটল তো রয়েছে।
বন্ধুরা দেখলেন কত সুন্দর রুমগুলো। এখনো পর্যন্ত এসিটা এনারা লাগাননি, কেননা এনাদের শুরু হয়েছে জাস্ট 2022 অগস্ট থেকে, আর এই 2023 জানুয়ারি এখনো পর্যন্ত এসি এরকম এখনো ডিমান্ড হয়নি এখানে। কেননা এনারা বলছেন এখানে বিতর্কনিকায় জেনারেলি টুরিস্ট ভিজিটিং হয় উইন্টারেই বেশি, কেননা এই অক্টোবর টু মার্চ এইরকম, মার্চ কি ম্যাক্সিমাম এপ্রিল, কেন মে থেকে বন্ধ থাকে, 3 মাস বন্ধ থাকে এই যে ক্রোকোডাইল ব্রিডিং যে টাইমটা বর্ষাকালটা বা এই সময়টা সব বন্ধ থাকে। আজকের গোটা দিনের ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সেকেন্ড দিনের ভিডিও তো একদম এক্সাইটিং হতে চলেছে, সেটা অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই টেন্ট আর রেট সবকিছুরই সমান, কেননা এটা প্যাকেজ সিস্টেমে হয়, পার পার্সন হয়। তো আপনারা টেন্টও চুজ করতে পারেন, খালি থাকলে কটেজও চুজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো চলুন দেখে নিই টেন্ট। সামনে চেয়ার টেবিলে বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন। আসছি আমরা টেন্টের ভেতরে, দুর্ধর্ষ একটা টেন্ট, সুইস টেন্টগুলো একদম দারুণ, একদম নতুন। এখানে একটা বিশাল বড় টেবিল ফ্যান দেওয়া রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, ওখানে ডাবল বেড রয়েছে, আর দরকার হলে ওইখানে আরেকজনের অ্যাকোমোডেশন ওনারা করে দেন, তাহলে পার পার্সন প্যাকেজ হিসেবে কোনো অসুবিধা নেই। আর এখানে যেরকম অন্য অন্য রুমে দেখেছি আমরা, আলনা রয়েছে, টেবিল রয়েছে, এখানে ডেন্টাল কিট দেওয়া হয়েছে, তারপরে এখানে টি ব্যাগ, দুধ, চিনি সমস্ত দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, আর দুটো মিনারেল ওয়াটার অবশ্যই করে সমস্ত রুমে দেওয়া রয়েছে। টেন্টের টয়লেটটা কেমন হবে? ক্যাম্প ফায়ারের সাথে সাথে আজকে চিকেন বারবিকিউ হবে, তো প্রিপারেশন হচ্ছে, ওনাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে। চিকেন এখন ম্যারিনেটেড হয়ে রয়েছে, উনি এখন সেজে গুজে বসে আছেন, এরপরে এইখানে বারবিকিউ হবে। ওর ভেতর থেকে ওই ছাঁচা দিয়ে দিয়ে কাঠকয়লাগুলো তুলে এইটার মধ্যে লাগানো হচ্ছে, রাখা হচ্ছে। ক্রোকোডাইল বসে আছে দুটো খাবে বলে, কালিয়া বালিয়া বসে আছে। এটা কি কালিয়া না বালিয়া? ম্যারিনেশন মে কে কে ডালা হ্যায়? মেরে গার্লিক জিঞ্জার আর গ্রিন চিলি, হ্যাঁ, আর রেড চিলি পাউডার, আচ্ছা, আর ব্ল্যাক সল্ট, আচ্ছা, ব্ল্যাক সল্ট, আর দহি ডালতা হ্যায় কে? দহি আর এগ, এগ আর দই, ও এগ ভি ডালা, আচ্ছা আচ্ছা, আর নামক, ও তন্দুরি মশলা কুছ মশলা দিয়ে, তন্দুরি মশলা, তন্দুরি মশলা, আচ্ছা ঠিক হ্যায়। আর ইয়ে কি লেগ মে ভি হোগা ইয়া ব্রেস্ট মে ভি হোগা? ও লেগ মে হে ব্রেস্ট হে সব কুছ, আচ্ছা ঠিক হ্যায়। চলিয়ে আবি যা রা হ্যায় চিকেন বারবিকিউ বাননে কে লিয়ে। কিতনা দের লাগদা এসে? আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা। বাটার দেয়া হচ্ছে উপর থেকে না? শঙ্কর রাগি দেখা হচ্ছে, বারবিকিউ চিকেন ইজ রেডি, আমরাও খাওয়ার জন্য রেডি, দুর্ধর্ষ একটা সন্ধে কাটাচ্ছি। দেখুন বারবিকিউ চিকেনটা কিরাম এসছে, ও অনিয়ন রিং দিয়ে, আর মাস্টার্ড সস মানে কাসুন্দি, আর ওইখানে চিলি সস, টমেটো সস দিয়ে একদম দুর্ধর্ষ করে সাজিয়ে দিয়েছে, এবার আমাদের পেটে যাবে আর কি। ওই ক্যাম্প ফায়ারের সাথে সাথে বাঁকুড়ার সাথে সাথে গান না হলে তো জমবেই না, সবাই মিলে একটু গান টানো তো হতেই হবে। রাত কলি এক খাব মে আই অর গলে কাহার হুই, রাত কলি এক খাব মে আই और गले का हार हुई, मदहोश की जाए मुझे डोर कोई खींचे, तेरी ओर लिए जाए ये शाम मस्तानी, इशारों में दिल लेने वाले बताए हूँ मैं तूने सीखा कहाँ से, काजोले काजोले नौ नौ सरोशी कैनो
তো আবার ন দিয়ে একবার ন একবার ল এর প্যাচে পড়েছি আমরা। কেমন লাগলো জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমাদের এই অন্তাক্ষরি প্রোগ্রাম রাত্রিবেলা আর খাওয়া দাওয়ার মেনুটা শেয়ার করছি। এখানে এসে আপনারা বুকস পড়তে পারেন, বিভিন্ন সুন্দর সুন্দর বুকস রয়েছে নেচারের উপর, যেমন এই যে জার্নি টু ওড়িশা এটা রয়েছে, আপনারা ওড়িশা ক্রাফটের উপরে বুকস পড়তে পারেন। প্রায় জামাই আদর পাচ্ছি যাকে বলে, প্যাকেজের মধ্যে ইনক্লুডিং সমস্ত খাওয়া দাওয়া আছে। আজকে রাত্রিবেলা ডিনারের মেনু ওনারা অবশ্যই আমাদের একটা লিখে পাঠিয়েছিলেন, তো ঠিক সেই রকমভাবেই এবং তার চেয়ে অনেক বেশি বেশি। যেমন আমাদের রুটি, রাইস, একটা মিক্স ভেজ, একটা ভাজা মানে আলুর সাথে আর ঢেঁড়স ইত্যাদি দিয়ে ভাজা, ডাল, তার সঙ্গে দেশি চিকেন, তারপরে প্রন মশালা এটা উইদাউট স্কিন, আর তার সাথে আবার স্কিন ওয়ালা প্রন। থ্যাংক ইউ, একবার জোরদার তালিয়া হয়ে যায়। আপনার নাম বল দিজিয়ে। জগবন্ধু জগা। আচ্ছা জগবন্ধু স্যার, আপনি আমসে বাত কিয়া আর বলা কি একবার যে কমিটমেন্ট কর দি তো কর দি, মতলব জো জো লিখ কে জো জো লিখ কে দিয়া একদম উससे ज्यादा ज्यादा हम लिख के दिया रो ना। हां सर्विस में कोई कमी नहीं है, बोल दिया एक बार। এইটা প্রন নাড়ুন ওহ 10 আর একটা এই দেশি চিকেন ফ্রাই করে একটু বলে দি, একদম অথেন্টিক যেরকম দেশি চিকেন বানানো হয় ওরা বানিয়েছে, দারুণ সব, প্রচুর নরম হয়েছে। আর কিচ্ছুটি বলার নেই, এই এত ভালো ভালো খাবারের পর আর কথা বলার কিচ্ছু অপেক্ষা রাখে না, এরপরে একটা লম্বা টানা ঘুম বাস। তারপরে তারপরে কাল সকালবেলায় উঠে একদম নেক্সট ডে স্টার্ট। গুড মর্নিং, আজকে আমাদের ভিতরকণিকার সেকেন্ড ডে। গতকাল অনেক রাত্রিবেলা আমরা এসে পৌঁছেছিলাম পেন্থা বিচ হয়ে, যার জন্য আপনাদের সেইভাবে এই প্রেমিসেসটা দেখাতে পারিনি। যেখানে আমরা আছি ইকো রিসর্ট ভিতরকণিকা, তো এই জায়গাটা অপূর্ব মানে, আর সবথেকে বড় কথা এনাদের হসপিটালিটি এত ভালো। কাল থেকে আমরা রয়েছি, আমাদের মানে কীভাবে সার্ভিস দেবেন দিলে আমরা খুশি হবো এরম ওনারা সমানে চেষ্টা করে যাচ্ছে। অ্যাকচুয়ালি প্যাকেজ সিস্টেম, যার জন্য প্রতি রুমের তিনজন হোক বা চারজন আপনারা যদি থাকেনও পার হেড হিসেবে থাকা খাওয়ার চার্জ লাগবে, আর প্রত্যেকটা যদি টেন্টে থাকেন যা লাগবে, এখানে রুমে থাকেন যা লাগবে, তেমনি একটা কটেজ আছে সেখানেও সেরকমই লাগবে। এখানে মোটামুটি সাতটা রুম রয়েছে, তিনটে টেন্ট রয়েছে, একটা কটেজ রয়েছে, তো সব মিলিয়ে দুর্ধর্ষ ব্যবস্থা। দেখে নিন একবার সুন্দর করে পুরো প্রেমিসেসটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড ডে আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি, এনাদের ব্রেকফাস্টের ভ্যারাইটিও অনেক, তবে ওনারা দুটো সাধারণত দুটো ব্রেকফাস্টের আইটেম রাখেন, যেদিন যেরম হন, ব্রেড বাটার তো থাকে সঙ্গে, নয় পুরি থাকতে পারে বা ইডলি থাকতে পারে, মাঝে মাঝে আলু পরোটাও দেন। তো আজকে আমাদের দারুণ একেবারে ব্রেকফাস্ট করাচ্ছেন ওনারা, থ্যাংক ইউ ভাইয়া। দেখুন এখানে পুরি আছে, ওখানে ইডলি, তারপরে ব্রেড, ওমলেট, আবার ফ্রুটস রয়েছে, দুর্দান্ত ব্যবস্থা আর কি। খাওয়া খাওয়াটা ভালো হলে তো ঘোরাটার অর্ধেকটা ভালো হয়ে যায়, তাই না? হ্যাঁ, পেট ভর জায়গা তো বহুত সব কুছ আচ্ছা লাগেগা, সেই জন্য আচ্ছা আঁখো সে ভি আচ্ছা দিকেগা। আমরা বেরোচ্ছি যেটা প্রধান আকর্ষণ ভিতরকণিকার, বোটিং ফর সল্ট ওয়াটার ক্রোকোডাইল, তো সেই সাইটিং এর জন্য আমরা বেরোচ্ছি, সল্ট ওয়াটার ক্রোকোডাইল দেখব, আরো অনেক কিছু অ্যানিমালস দেখব। আমরা যে লাঞ্চ করছি টিপিক্যাল ওড়িশা ডিশ,
তো ভাইয়া বলবেন যে কি কি ওড়িশা টিপিক্যাল ডিশ বানানো হয়েছে, মানে অথেন্টিক স্টাইলের একবারে ওড়িয়া ডিশ খাচ্ছি এখানে এসে। এটা কিন্তু বড় পাওনা কোথাও গিয়ে সেই জায়গাটা ট্র্যাডিশনাল ফুড খাওয়া, সেটা কিন্তু দারুণ। ভাইয়া ক্যা ক্যা হ্যায়? হ্যাঁ আমারা ভি রাইস হ্যায় আর আপনার ডালমা হ্যায়। ডালমা জো হোতা হ্যায়, ইয়ে জো ডাল হ্যায়, টিপিক্যাল ভেজিটেবল জো সিজনাল ভেজিটেবল হোতা হ্যায় উসমে ডাল ডালতে হ্যায়। আচ্ছা, ও আপ মুগ কা ডাল ভি কর সকতে হ্যায়, অড়হর কা ডাল ভি কর সকতে হ্যায়, আর টমেটো চাটনি হুয়া হ্যায়, আর আপকা দহি বাইগন ভি হ্যায়, और जो क्राब है ककड़ा का मसाला हुआ है लोकल स्टाइल में, और जो फिश भी है ये तावा फ्राई है जैसे घर में मम्मी बना के देता है ना, वो थोड़ा टाइमिंग लेता है। रेस्टोरेंट में क्या करते हैं हम लोग डीप फ्राई कर लेते हैं ऑयल में, लेकिन तावा फ्राई थोड़ा टाइमिंग लगता है, वो मस्टर्ड दे के थोड़ा टाइमिंग लगता है, लेकिन थोड़ा मस्टर्ड फूलकोपी तरकारी मैंने आश्चर्य भरपूर आश्चर्य हमने भाव जी आर की किया ने बनाया सब कुछ। तो भैया ये जो दही बैगन है उसका प्रिपरेशन थोड़ा बताएंगे? बहुत बढ़िया बता दूंगा मैडम। क्या क्या दिया? दही और ब्लैक सॉल्ट, ब्लैक पेपर, चाट मसाला, हाँ, और शुगर, थोड़ा खट्टा मीठा हुआ, थोड़ा शुगर, चाट मसाला डाला। अच्छा अच्छा, और अदरक लहसुन कुछ है? नहीं नहीं नहीं, कुछ नहीं, खाली बैंगन को फ्राई किया और उसमें ग्रेवी में डाल दिया ना। আপনারা ইকো রিসর্টে এসে সাইক্লিং করতে পারেন, যারা ফিটনেস ফ্রিক তারা কিন্তু এখানে এসে, সামনে এই যে ব্রাহ্মণী রিভার গেছে পুরো টানা সোজা রাস্তা, যত ইচ্ছে সাইক্লিং করুন, দুর্দান্ত লাগবে। বিতর্কনিকা ইকো রিসর্টের ম্যানেজার স্যারের সাথে ওনার আলাপ করিয়ে দিই, উনি আপনাদের বলবেন যে কিভাবে আসবেন। আর সবচেয়ে বড় কথা এই যে নদী, নদীর জাস্ট উল্টো দিকে রিসর্ট, এখান থেকেই আপনারা এই যে বিতর্কনিকার আসার যে মেন ব্রাহ্মণী নদী আর আরেকটা হচ্ছে বৈতরণী নদীর ওইটা সঙ্গমটা এখানে, এখান থেকেই সানসেট দেখা যায়। তো আমরা ট্রেন মে আয়েঙ্গে ভদ্রক স্টেশন, তো ভদ্রক স্টেশন সে জো আপকা জয়নগর জেটি এক হোতা হ্যায় ও হে আপকা 85 কিলোমিটার, দো ঘন্টা কা রাস্তা হ্যায়। তো ওয়াহাঁ সে গভর্নমেন্ট কা বেটি বোট ভি চলতা হ্যায়, উসকা 10 রুপিয়া এন্ট্রি ফি হোতা হ্যায়, নেহি তো আমারা জো রিসেপ্ট কা তরফ সে হাম রিজার্ভ করকে রাখতে হ্যায়, পুরা রিজার্ভ করকে ওয়েট করকে রহেগা, ও 500 রুপিস চার্জ করতে হ্যায় ও উস পার সে ইয়াহাঁ লানে কে লিয়ে। তো ইয়াহাঁ সে ইয়াহাঁ তো জাদা গাড়ি কা ফেসিলিটি নেই হ্যায়, তো লোকাল জো ট্রান্সপোর্ট হ্যায় তো উসকা অটো, অটো মে হাম লোগ ও জো জেটি সে ইয়ে 3 কিলোমিটার কা রাস্তা হোতা হ্যায়, জো বোটিং পয়েন্ট হাম লোগ জায়েগা ও হ্যাঁ, তো ইয়াহাঁ লোক পৌঁছ জায়েঙ্গে। আচ্ছা, মেইনলি ক্রোকোডাইল দেখনে কে লিয়ে আয়েঙ্গে হাম, উনকো বোলেঙ্গে কি আপ উইন্টার মে আইয়ে, জো লোক বার্ড ওয়াচিং কে লিয়ে আয়েঙ্গে উনকো सीजनल कर देते हैं, पहले अगस्त से जो आते हैं सितंबर का अंदर या अक्टूबर दुर्गा पूजा का अंदर, ये लोग का इतना सारा कोकोडाइल नहीं मिलते हैं जो नवंबर दिसंबर जनवरी में मिलता है, तो बाढ़ मिलता है, बाढ़ उनके लिए ज्यादा देते हैं, तो इसीलिए क्या होते हैं क्लासिफाइड टूरिस्ट आते हैं कि बाढ़ वॉचिंग होता है, लेकिन कोकोडाइल तो मिलेगा जब हम लोग बोटिंग करेंगे। और हम इंपोर्टेंस देते हैं कि हाई टाइड और लो टाइड, तो टूरिस्ट को इन्फॉर्मेशन दे देते हैं आपका अराइवल इतना बजे आ रहा है तो आप सुबह का बोट राइड लीजिए, या पहुंच रहे हैं तो आफ्टरनून का बोट राइड लीजिए, तो जब हाँ लो टाइड रहेगा तो साइटिंग जो ऑक्सीजन में चांसेस थोड़ा मिलता है, मई जून जुलाई बंद रहता है, पूरा बंद रहता है रिसोर्ट, रिसोर्ट और भितरकनिका का जो बोटिंग, हाँ बोटिंग भी बंद रहता है, पूरा पूरा पार्क इज क्लोज। ज्यादा ग्रुप होंगे तो उनको एक रूम में पकड़ लीजिए, चार आदमी रहेगा तो उसका रेट थोड़ा कम हो जाएगा, और प्लानिंग भी ऐसे रखते हैं जैसे कि कोई दो नॉन वेज खाएगा कोई एक वेज का, प्राइस उस समय आपका डिफरेंस हो जाता है खाने का और जो बोटिंग। पकड़ लीजिए आप 10 आदमी है, आपका एक बोट राइड है, दो बोट राइड है, तीन बोट राइड है, इसी हिसाब से पैसा बढ़ जाता है और घटता है। कॉन्टेक्ट नंबर हम स्क्रीन तो अपना शेयर कर ही देबो, और वेबसाइट का जो है वो क्या है? वेबसाइट में भी हमारा नंबर है www.bhitarkanikaecoresort.com। আমি যে ব্লগ বানাই যে নতুন নতুন জায়গায় যাই, পরে যখন সবাই যান তখন বলেন ম্যাম হয়তো আমাকে বলেন যে আপনার কথা শুনে গেলাম কিন্তু আমাদের হয়তো মিসবিহেভ হয়েছে বা দাম এইরকম বাড়িয়ে বলেছেন, কিন্তু আমার কিছু করার থাকে না, কেননা আমি যখন গেছি ওনারা যা যা বলেছেন সেই মতোই আমি ইনফরমেশন দিলাম, কিন্তু ভাইয়া ওই বলা হয় কি চেঞ্জেস নেই হোগা জো বাত হোগা আপকে মেল মে হাম কর সকতে হ্যায়, অফিশিয়াল মেল আপকো মিল জায়েগা, হোয়াটসঅ্যাপ মে মিল জায়েগা কি এই এই মিলেগা কি কাল ফুড খেয়েছি, মানে প্রন ক্র্যাব ফিশ কিছু বাদ নেই, চিকেন, তারপরে লোকাল যে মানে সবজি ভেজিটেবলস সব কিছু, আর ক্ষীর মানে সুইট ডিশ সব কিছু খেয়েছি, আর রুমগুলো তো দারুণ অসাধারণ। আজকে আমাদের ইচ্ছা আছে টেন্টে থাকবো, একদিন রুম একদিন টেন্ট,
আর সবথেকে বড় কথা এই যে নদীর ধারে আপনারা ঘুরে বেড়ান, খুব বাড়িয়া, মানে সব জায়গায় আপনারা এটা পাবেন না যে একবারে নদীর উল্টো দিকেই আপনাদের রিসর্ট। আর এখানটা এসে ভোরবেলা এসে ওয়াকিং করুন, সন্ধেবেলা বসুন, এখানটা বিকালবেলা দুর্ধর্ষ লাগবে। থ্যাংক ইউ, সবকে রেকমেন্ড কর রহি হুঁ কি জরুর আইয়ে ইকো রিসর্ট মে ভিতরকণিকা মে। আজকে আমাদের লাস্ট ডে, ভাইয়ারা আমাদের বিশাল সাইজের প্রন খাওয়াচ্ছে, তো প্রনের প্রিপারেশনটা আমরা ভাইয়ার থেকে শিখে নেব। ভাইয়া ক্যা ক্যা ডালা হ্যায় পেহলে প্রন দেখ লেতে হ্যায়। ওরে বাপ রে, গোটা গরম মশলা আর তেজপাতা, ফির অনিয়ন আর গার্লিক, অনিয়ন গার্লিক আর আদ্রক পেস্ট, ফির গ্রেভি হুয়া, ফির টমেটো, টমাটার ডালা, ফির প্রন, হলদি, জিরা কুচ বাদ মে ডালেন। আচ্ছা প্রন কো পেহলে ক্যা ফ্রাই কিয়া? নাই নাই বয়েল কিয়া হ্যায়, হালকা সা বয়েল কিয়া, হালকা সা পুরা একদম ক্লিন করকে হালকা সা বয়েল কিয়া, ফির হালকা সা ইয়ে ভুন রহা হ্যায়, মশালা মে ভুন রহা হ্যায়। তো আদার পানি ডাল কর, থোড়া পানি ডালেঙ্গে, পানি ডাল কর 20 মিনিট উগা লুঙ্গা। আচ্ছা, কল আ জায়েঙ্গে, ফির গরম মশলা ডাল কর নিকাল লুঙ্গা।